লতবদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষের ভালোবাসা ও বিশ্বাস নিয়ে 6 নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও ভোট প্রত্যাশা করেন মোহাম্মদ খোরশেদ। তিনি বলেন, আমি 6 নং ওয়ার্ডের বাসিন্দা, আমি এখানকার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকে আসছি, তাই ওয়ার্ডবাসী জনপ্রতিনিধি হিসেবে তাদের সেবার সুযোগ পেয়েছি। এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব। তিনি বলেন, মাদক সন্ত্রাস বাল্যবিবাহ রোধে তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরো বলেন, আসসালামু আলাইকুম, আমি একজন প্রার্থী লতুবদি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের, আমার গ্রাম সংগ্রামানন্দ। আমি এই আমার জীবনের প্রথম নির্বাচন করতেছি। আমি করি একজন ব্যবসা, আমি ব্যবসার পাশাপাশি রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ জড়িত। আমি নির্বাচন করার আমার মেন উদ্দেশ্য হইল গরিব মানুষের পাশে থাকব, মানুষকে উন্নয়ন করব এবং মানুষের যতটুকু সাহায্য সহযোগিতা করব এবং মানুষের যত রাস্তাঘাট, যত মানুষের দুঃখ, মানুষের বাল্যবিবাহ হয় তা মানুষ সঠিক বিচার পায় না, ওগুলো আমি মানে তাদের কাছ থেকে এটা বিরত রাখার জন্য আমার নির্বাচনের মূল উদ্দেশ্য এটাই। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত জয় করে আমি নির্বাচিত হইতে পারি, তো আমাদের ইউনিয়ন, আমাদের গ্রাম, আমাদের এলাকায় বাল্যবিবাহ হয় তা এটা নির্মূল হয় না, দীর্ঘদিন আরও এটা সামনের দিকে বাড়তির মধ্যে আছে। তবে এদেশের যে মাদকদ্রব্য সেটা নির্মূল করার আমার মূল্য নির্বাচিত হইতে পারি, আমি মানুষের উন্নয়ন করব এবং মানুষের যেগুলো ভবিষ্যতে আশা করে তার চেয়ে বেশি করার চেষ্টা করব। নির্বাচিত হইলে আমি সবাইকে আমার যথেষ্ট পরিমাণে উন্নয়ন করব এবং আমি সবার কাছে আমার এই ভোট চাই এবং আমি সবার কাছে সাহায্য সহযোগিতা কামনা করি। আসসালামু আলাইকুম।